সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী মারা গেছেন ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইহে রাজিউন ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ধানমন্ডির আমান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে চুরাশি বছর বয়সী এই কূটনীতিককে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন আজিজুল ইসলাম পান্ডু উনিশশো সালে 4 চার জানুয়ারি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ চৌধুরী ফারুক চৌধুরী হিসেবেই তিনি পরিচিত শিক্ষা জীবন শেষে উনিশশো সালে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি জীবন শুরু করেন তিনি স্বাধীনতার পর উনিশশো সালে তিনি প্রথম চিপ অব প্রোটোকল নিযুক্ত হন বাহাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক চৌধুরী বেশ কিছুদিন ধরেই হৃদরোগ কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন ফারুক চৌধুরী স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কূটনীতিক লেখক উনিশশো চুরাশি থেকে ছিয়াশি সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন এছাড়া উনিশশো সালে প্রথম সার্ক সম্মেলনে মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি পরে দিল্লিতে বাংলাদেশ কমিশনার করা হয় সেখান থেকেই অবসরে যান ফারুক চৌধুরী কূটনৈতিক পরিচয়ের বাইরে লেখক হিসেবেও খ্যাতি অর্জন করেন ফারুক চৌধুরী পত্রপত্রিকায় নানা বিষয় নিয়ে কলম লেখার পাশাপাশি আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করতেন সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফারুক চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার ও আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পান আজিজুল ইসলাম পান্নু বৈশাখী সংবাদ ঢাকা